তো এটা তো আমরা সকলেই জানি, ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করে সেখান থেকে কিছু টাকা আর্নিং করা যায়। সেরকম কিন্তু ফেসবুক থেকেও, মানে ফেসবুককে মনিটাইজেশন ইনেবল করে ইউটিউবের মতোই আপনি টাকা আর্নিং করতে পারবেন। যেমনটা ইউটিউবে আমরা মনিটাইজ করলে ভিডিওতে আমাদের অ্যাডস আসে, সেই অ্যাডস থেকে আমাদের টাকা আর্নিং হয়, আর সেই অ্যাডসের 55% আমাদেরকে দেয়, আর যে 45% ইউটিউব রেখে দেয়। সেরকম কিন্তু ফেসবুকেও আপনার যে ভিডিওতে অ্যাডস আসবে সেই অ্যাডস থেকেই কিন্তু টাকা আর্নিং হবে, আর সেই আর্নিংয়ের 55% আপনাকে দেবে আর 45% ফেসবুক রাখবে। তবে ইউটিউবে যেমন চ্যানেল ক্রিয়েট করতে হয়, আর ফেসবুকে সেক্ষেত্রে আপনার অবশ্যই একটি পেজ লাগবে। মানে আমরা অবশ্যই দেখেছি ফেসবুকে পেজ অনেকেরই রয়েছে, সেরকম একটি পেজ ক্রিয়েট করেই সেখান থেকে আপনি কিন্তু টাকা আর্নিং করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি এটাই দেখিয়ে দেবো, 2021 রয়েছে, এই 21-এ কীভাবে আপনারা প্রফেশনালভাবে একটি পেজ ক্রিয়েট করবেন, আর সেই পেজ থেকে ইউটিউবের মতোই টাকা আর্নিং করতে পারবেন। ইউটিউবের চেয়ে অনেক সময় বেশি আর্নিংও হয়ে যায় ফেসবুকে, কারণ ফেসবুকে ভিউজটা অনেকই এসে যায়। ইউটিউবে গ্রো হতে অনেকটাই টাইম লাগে, ফেসবুকে কিন্তু তাড়াতাড়ি গ্রো হওয়া যায়। তো সেটার কারণে কিন্তু ফেসবুক থেকেও ভালো পরিমাণ আর্নিং আপনি করতে পারবেন এই ফেসবুক পেজের মাধ্যমে। তো আজকে আমরা এটাই দেখিয়ে দেবো কীভাবে আপনারা প্রফেশনাল পেজ ক্রিয়েট করবেন। তো সেটা দেখানোর জন্য আমাদেরকে চলে যেতে হবে আমার যে মোবাইল স্ক্রিন রয়েছে, সেই মোবাইলের স্ক্রিনের মধ্যে, কারণ একটি মোবাইলই রয়েছে আমার কাছে। যদি দুটি মোবাইল থাকতো অবশ্যই আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখিয়ে দিতাম। তো আমাদেরকে মোবাইল স্ক্রিনে যেতে হবে, সেখানে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো কীভাবে প্রফেশনাল একটি পেজ ক্রিয়েট করবেন 2021-এ, আর সেই পেজকে কীভাবে মনিটাইজ করবেন, এমনকি মনিটাইজ করার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলোও বলবো। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিওটা বানানো হচ্ছে। এক হাতে মোবাইলটা ধরে সেলফি ক্যামেরা দিয়ে ভিডিওটা আমাকে বানাতে হচ্ছে, তাও আবার রুমের মধ্যে, কোনো ব্যাকগ্রাউন্ড নেই প্লাস সেট আপ নেই, ঠিক আছে। অনেক কষ্ট করে আপনাদেরকে ভিডিওটা উপহার দিচ্ছি, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এবার আমরা দেখে নেব কীভাবে পেজটা ক্রিয়েট করতে হয়, তারপর সমস্ত কিছু সেটিং কীভাবে করতে হয়, এটার জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব। তো ফাইনালি আমরা আমাদের মোবাইল স্ক্রিনের মধ্যে চলে এসেছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আমার ফেসবুক যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টের মধ্যে রয়েছি। তো আপনারাও ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন। তো অবশ্যই ফেসবুক পেজ বানানোর জন্য আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট হতে হবে। তো সেখানে আসার পর এরকম থ্রি ডট পেয়ে যাবেন, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে, সরি, থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করলে এখানে পেজ অপশান পাবেন, পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করলে এখানে নিচের দিকে পাবেন ক্রিয়েট এ নিউ পেজ, এই যে ক্রিয়েট এ নিউ পেজ অপশান রয়েছে, ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই চাইবে আপনার কাছ থেকে পেজ নেম, তারপরে ক্যাটাগরি, তারপরে চাইবে ডিসক্রিপশান। সো সবার প্রথমে আপনাকে একটি পেজ নেম দিতে হবে। তো একটি ইউনিক পেজ নেম দেবেন, যাতে সেই নামে পেজ না থাকে, এরকম একটি ইউনিক পেজ নেম দেবেন। দেওয়ার পর ক্যাটাগরি সিলেক্ট করবেন, মানে কোন রিলেটেড আপনি ভিডিও ফেসবুক পেজে আপলোড করতে চান সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন, তারপরে ডিসক্রিপশান লিখবেন। তো সবার প্রথমে আমরা পেজ নেমটা দিয়ে দিই, তারপর আমরা ক্যাটাগরি সিলেক্ট করব, তারপর ডিসক্রিপশান লিখে নেব। তো এখানে আমরা পেজের নাম দিয়ে দিয়েছি, পেজের নাম দিয়েছি টেক ক্রিয়েটর বেঙ্গলি, আমাদের যে ইউটিউব চ্যানেল নেম রয়েছে সেই নামেই পেজটা ক্রিয়েট করছি আপনাদেরকে, শুধুমাত্র দেখানোর জন্য কীভাবে প্রফেশনাল একটি পেজ ক্রিয়েট করবেন। তো নাম দেওয়ার পর এখানে নিচে পাবেন ক্যাটাগরি, ক্যাটাগরিতে চলে আসবেন। তো নাম দেওয়া হয়ে গেলে নামটা যদি ঠিকঠাক থাকে এরকম গ্রিন টিক উঠে যাবে, তারপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো এখানে আমি ক্যাটাগরি ভিডিও ক্রিয়েটর দিয়েছি। তো আপনার এখানে যে পেজের ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি এখানে দিয়ে দেবেন, মানে কোন রিলেটেড ভিডিও আপনি পেজে আপলোড করবেন সেই রিলেটেড ক্যাটাগরি এখানে দেবেন। তো আরও ক্যাটাগরি আপনি দিতে পারেন, একটা নয় দু তিনটে ক্যাটাগরি এখানে আপনি অ্যাড করতে পারেন। তারপরে পাবেন ডিসক্রিপশান, ডিসক্রিপশান আপনি এখনও লিখতে পারেন কিংবা এর পরেও লিখতে পারেন। তো এখানে আমরা ডিসক্রিপশান বক্সও লিখে ফেলেছি। তো এরকমভাবে আপনারা ডিসক্রিপশান বক্স লিখে ফেলবেন, লিখে ফেলার পর এখানে কিন্তু প্রিভিউ দেখতে পাবেন ডেস্কটপে, প্রিভিউটা দেখতে পাবেন যে কীরকম টাইপের পেজটা হবে, ঠিক আছে। এখানে আপনি প্রিভিউ দেখতে পেয়ে যাবেন, যদি ক্রোম ব্রাউজার থেকে করেন তাহলে প্রিভিউটা দেখতে পাবেন, যদি ডাইরেক্টলি ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে করেন তাহলে কিন্তু প্রিভিউ দেখতে পাবেন না, সেখানে সেভ করে করে আপনাকে যেতে হবে। এছাড়া এখানে দেখতেই পাচ্ছেন ডেস্কটপ শীট করা আছে, এখানে যদি আমি মোবাইল করে দিই তাহলে মোবাইলে কীরকম দেখাবে পেজটা, সেটাও এখানে মোবাইল প্রিভিউ দেখিয়ে দিচ্ছে। তো সমস্ত কিছু এখানে লেখার পর, মানে পেজ নেম, ক্যাটাগরি,
ডিসক্রিপশন লেখার পর এখানে পাবেন ক্রিয়েট পেজ, ক্রিয়েট পেজে ক্লিক করে দেবেন। তো আমি ক্রিয়েট পেজে ক্লিক করে দিলাম। তো ক্রিয়েট পেজে ক্লিক করে দিলে আপনার পেজটা এরকমভাবে ক্রিয়েট হয়ে যাবে। তারপর এখানে প্রোফাইল পিকচার, তারপরে পেছনে যে ব্যানার বা কভার আর্ট সেটা আপনাদেরকে সেট করতে হবে। তো সেটা সেট করার জন্য এখানে ক্লিক করবেন, ক্যামেরার একটি লোগো পাবেন, ক্যামেরার লোগোতে ক্লিক করবেন, তারপরে এডিট প্রোফাইল পিকচার পাবেন। এডিট প্রোফাইল পিকচারে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনি যেই পিকচারটা দিতে চান সেটা অ্যাড করে নেবেন বা আপলোড করে দেবেন, সেটা আপনার পেজে সেট হয়ে যাবে প্রোফাইল পিকচার হিসাবে। তো আমি গ্যালারি থেকে একটি পিকচার অ্যাড করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন পিকচারটা ফাইনালি চলে এসেছে বা আপলোড হয়ে গেছে। তো এখানে চাইলে আপনি পিকচারটা সাইজ কাস্টমাইজ করতে পারেন এই লাইনটার সাহায্যে। তো এখানে আমি আর কোনো কিছু সাইজ কাস্টমাইজ করব না, ডাইরেক্টলি সেভ এ ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দিলাম, তো এই পিকচারটা আমার পেজের কিন্তু প্রোফাইল পিকচার হয়ে যাবে। তারপর আমরা যে ব্যানারটা রয়েছে বা কভার আর্টটা রয়েছে সেটা লাগাবো। তো সেটা সেট করার জন্য এখানে এডিট অপশানে ক্লিক করতে হবে। তো এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করলে এখানে পাবেন আপলোড ফটো, আপলোড ফটোতে ক্লিক করবেন। তো ফাইনালি আমরা গ্যালারি থেকে কভার আর্ট বা যে পিকচারটা রয়েছে ব্যানারটা সেটাও অ্যাড করে নিয়েছি। এটা আপলোড প্রসেসিংয়ে রয়েছে, এটা তারপর যখন আপলোড হয়ে যাবে তখন আপনারা দেখতে পাবেন পুরো পেজটা কিন্তু প্রফেশনাল লাগবে। তো এভাবেই কিন্তু প্রফেশনালভাবে ক্রিয়েট করতে হবে আপনাকেও পেজটা। দেখতেই পাচ্ছেন যে আমি আর্টটা আমি অ্যাড করেছিলাম, কভার আর্টটা সেটা চলে এসেছে। তো এটাও আপনি সাইজ কাস্টমাইজ করতে পারেন, মানে কীরকম সাইজ রাখতে চান। তো আমি এরকম রেখে দিলাম, রেখে সেভ চেঞ্জ ক্লিক করে দিলাম, এটা সেভ হয়ে যাবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন পেজটা এবার কিন্তু খুবই প্রফেশনাল লাগছে। তারপর এখানে নিচে আরেকটি অপশান আসছে, সেটা হচ্ছে ক্রিয়েট ইউজার নেম। তো এখানে আপনাকে একটি ইউজার নেম ক্রিয়েট করতে হবে। তো এখানে ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করবেন। অবশ্যই ইউজার নেম খুবই গুরুত্বপূর্ণ ফেসবুক পেজের ক্ষেত্রে। তো ইউজার নেম ক্রিয়েট করার জন্য এখানে ইউজার নেম একটি বক্স পাবেন, এখানে ইউজার নেম টাইপ করবেন কি ইউজার নেম আপনি রাখতে চান। তো ফাইনালি আমি ইউজার নেম এখানে টাইপ করে নিয়েছি। টাইপ করার পরেও এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউজার নেম যেটা রয়েছে সেট বাটনটা আসছে না। তো বাটনটা আসে না কি একবার ট্রাই করি। এখানে সাইটে ক্লিক করলাম, বক্সের যে সাইট রয়েছে সেখানে ক্লিক করতেই একবার স্ক্রিনে ক্রিয়েট ইউজার নেম যে অপশানটা ছিল সেটা চলে এসেছে। তো আমরা এই ক্রিয়েট ইউজার নেমে এটাই ক্লিক করব। তো দেখে নেবো এটা ক্রিয়েট হয় কি না ইউজার নেমটা। তো ফাইনালি এখানে দেখতেই পাচ্ছেন ইউজার নেম ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আপনারা একটি ইউজার নেমও কিন্তু ক্রিয়েট করে নেবেন পেজটার জন্য। তো ইউজার নেমটা ক্রিয়েট হয়ে গেলেই আপনারা খুব সহজেই পেজটাকে প্রফেশনাল করে নিতে পারবেন বা যখনই সার্চ করবেন খুব সহজে চলে আসবে। তারপর এখানে দেখতে পাবেন অ্যাড বাটন, এবার এখান থেকে আপনাকে বাটন অ্যাড করতে হবে পেজটার জন্য। তো ওখান থেকে আপনারা বাটন অ্যাড করে নেবেন। তারপর এখানে যদি নিচের দিকে আসি, এখানে দেখতে পাচ্ছেন সেট ইউর পেজ আপ ফর সাকসেস। এখানে কিন্তু 13টা স্টেপ রয়েছে, আমরা 5টা স্টেপ কমপ্লিট করেছি। তারপরে যে স্টেপগুলো রয়েছে এগুলো কমপ্লিট করতে বলছে। এগুলো কমপ্লিট করার জন্য আপনাকে আপনার পেজে মোবাইল নম্বর, ইমেল আইডি, অ্যাড্রেস এই সমস্ত কিছু দিতে হবে। তো এগুলো দেওয়ার জন্য এখানে সাইটে চলে আসবেন। সাইটে আসলে এখানে দেখতে পাবেন এডিট পেজ ইনফো বলে অপশান রয়েছে, এডিট পেজ ইনফোতে ক্লিক করবেন। এডিট পেজ ইনফোমে ক্লিক করলে এখানে দেখতে পাবেন কী কী ইনফরমেশান আপনি দিয়েছেন, আপনার পেজ নেম, ইউজার নেম, ডিসক্রিপশান, ক্যাটাগরি। এখান থেকে চাইলে আপনি আবার চেঞ্জ করতে পারেন পেজ নেম, ইউজার নেম, তারপর ডিসক্রিপশান, সমস্ত কিছু এডিট করতে পারেন। তারপর এখানে দেখতে পাবেন কন্ট্যাক্ট, এখানে মোবাইল নম্বর দিয়ে দেবেন, ইমেল অ্যাড্রেস দেবেন, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্ক দেবেন, আর যদি না থাকে মাই পেজ ডুজ নট হ্যাভ এ ওয়েবসাইট এগুলোই ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে লোকেশান দিতে পারেন, লোকেশান দিয়ে তারপর এখানে রয়েছে সার্ভিস এরিয়া, যদি আপনার বিজনেস পেজ হয় সার্ভিস এরিয়া দিতে পারেন। তারপরে হর্স অলওয়েজ ওপেন, এগুলো আপনি সেটিং করতেও পারেন নাও করতে পারেন, এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। তো সমস্ত কিছু এখানে ফুলফিল করে নেওয়ার পর অটোমেটিকলি ব্যাক করে দিলে কম ব্রাউজার দিয়ে এখানে সেভ হয়ে যাবে। আর যদি অ্যাপ্লিকেশান থেকে করেন সেভ অপশান পাবেন, সেভে ক্লিক করে দেবেন তাহলে সেভ হয়ে যাবে। তার সাথে আপনার পেজটা অবশ্যই ইনস্টাগ্রামের সঙ্গে লিঙ্ক করে নেবেন। তো সমস্ত কিছু ফুলফিল করে নিলেই কিন্তু আপনার পেজটা ক্রিয়েট হয়ে গেল একটি প্রফেশনালভাবে। তো এবার আপনি আপনার পেজে ভিডিও আপলোড করুন। ভিডিও আপলোড করার পর আপনাকে আপনার পেজে করতে হবে 10,000 ফলোয়ার, আর 3 মিনিটের ভিডিওতে 1 মিনিট ওয়াচ টাইম চাই 30,000, 30,000-এর ওয়াচ টাইম চাই 1 মিনিট করে, তাহলেই কিন্তু আপনি ফেসবুক পেজটাকে মনিটাইজ করতে পারবেন। আর কীভাবে মনিটাইজ করবেন অ্যাপ্লাই এই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আগে থেকেই রয়েছে, চাইলে আপনি দেখে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুক পেজ প্রফেশনালভাবে ক্রিয়েট করতে হয় 2021-এ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ অনেক কষ্ট করে আপনাদেরকে
এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিচ্ছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিচের লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে একদম ফ্রিতে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটাকে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও একটি প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে পারে খুব সহজেই এই 2021-এ। দেখা হবে আবার পরবর্তী নেক্সট ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।